আসসালামু আলাইকুম মরাহেমেতুল্লাহ অবরাকাতুল মাহমুদুর হাসান লিখেছেন রাসেল ভাইপার সাপ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বীরধরের সাপ সম্পর্কে কেউ কেউ বলছেন এগুলো মেরে ফেলা উচিত কেউ কেউ বলছেন সাপ হত্যা করা উচিত না কারণ সাপের বিষ সাপের বিষ দিয়ে ওষুধ তৈরি হয় প্রশ্ন হলো সাপ হত্যার বিধান কি দেখুন যে কোনো জীবজন্তু মানুষের উপদ্রবের কারণ যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটিকে হত্যা করা সরে এই দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে না জায়েজ কোনো কাজ নয় তবে উপদ্রবের কারণ না হলে কোনো প্রাণীকে দেখেই হত্যা করতে উদ্যত হওয়া বা হত্যা করতে চাওয়ার ভিতরে কোনো কল্যাণ নিহিত নেই আমাদের সমাজে অনেকে আছেন বেশ অনেকগুলো প্রাণী দেখলে অযথায় সে প্রাণীকে হত্যা করা বা উত্তক্ত করা এটা করে মজা নেওয়ার চেষ্টা এক ধরনের মানুষ করে থাকেন যেটা একেবারে গর্হিত কাজ প্রত্যেকটা প্রাণীকেই দয়া এবং ইসলামের শিক্ষা তবে হ্যাঁ কোনো প্রাণী বিষধর ধর কোন উপদ্রব থেকে আমরা বাঁচতে চাচ্ছি আমাদের ফসল হানি করছে আমাদের ডিস্টার্ব করছে নানাভাবে কষ্টের কারণ হচ্ছে তাহলে সেক্ষেত্রে সেগুলোকে হত্যা করা সম্পূর্ণ জায়েজ আছে তারই অংশ হিসাবে বীজধর কোনো সাপ যদি হত্যা করার প্রয়োজন হয় যেটি আমাকে কামড় দিতে পারবে বা অন্য কাউকে কামড় দিতে পারে বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে সেই জায়গা থেকে হত্যা করতে চাইলে সেটি জায়াজ আছে তবে আহ সাপের অনেক সাপ আছে যে সাপগুলো মূলত জিন সাপের আকৃতি ধরে থাকে শয়তান সাপ ধরন মূলত বিভিন্ন হাদিসে বর্ণিত আছে এক্ষেত্রে আহ যদি সে জিন হয়ে থাকে সে যেন চলে যায় এই মর্মে তিনবার বলে তারপর যদি তার অনিষ্ট থেকে বাঁচার জন্য হত্যা করার প্রয়োজন হয় হত্যা করার জায়জ আছে সে মর্মে হাদিসে বর্ণনা রয়েছে তার মানে কোনো সাপ যদি যে কোনো জিন যদি সাপের আকৃতি ধারণ করে থাকে তাহলে সে নিজ দায়িত্বে চলে যাবে যদি আপনি তিনবার তাকে বলে থাকেন আর যদি না যায় তাহলে সেক্ষেত্রে সেটি আপনি জেনে তাকে চাইলে হত্যা করতে পারেন যদি তার ক্ষতি থেকে আপনি নিজে বা অন্য কাউকে বাঁচার প্রশ্ন থাকে আর যদি সেরকম কোনো প্রশ্ন না থাকে যেটি বললাম যে অহেতুকি যে কোনো প্রাণী হত্যা করার ব্যাপারে শরীর তো আমাদেরকে উৎসাহ দেয় না আর সাপের বিষ দিয়ে ওষুধ তৈরির কথা যেটি বলছেন যে বন্য সাপ দিয়ে সাধারণত ওষুধ বানানো হয় বলে আমার জানা ওষুধ বানানোর জন্য আলাদা খামারে সাপ পোষা হয় পালিত হয় সেখান থেকে সেগুলো থেকে ওষুধ তৈরি করা হয় অথব এই বন্যা রাস্তাঘাটে খালি বিলে চলা সাপ ধরে ধরে ওষুধ তৈরি করা হয় না এগুলো মানুষের উপদ্রবের কারণ হলে সেগুলোকে ক্ষতির কারণ হলে সেগুলোকে হত্যা করাতে শরীর দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে নিষেধাজ্ঞা নেই তবে ওই যে মূল্য মাথায় রাখতে হবে যে অহেতুক কোনো প্রাণীকে হত্যা করা বা দেখলেই সেটাকে তালিয়ে বেড়ানো অথবা উত্ত্যক্ত করা অনেক প্রাণী ক্ষেত্রে আমাদের সমাজ অনেককে দেখা যায় এগুলো করে তারা মজা পেয়ে থাকেন যেটা অনুচিত এবং লিখেছেন হাজির সাহেবগঞ্জ মোয়াল্লিম্বা এজেন্সির জমজমের পানি সরবরাহ করছেন হাজির সাহেবগঞ্জকে মোয়াল্লিম্বা এজেন্সি জমজমের পানি সরবরাহ করেছেন এই পানি না খেয়ে কোনো হাজির সাহেব যদি দেশে নিতে চান সেটা ঠিক হবে কিনা সম্পূর্ণ ঠিক আছে কোনো মোয়াল্লিমকে কোনো হাজি সাহেবকে তার মোয়াল্লিম সৌদি কর্তৃপক্ষ অথবা এজেন্সির তরফ থেকে ছোট ছোট জমজলে মানে পানি দেওয়া হলো পান করার জন্য দেওয়ার পর এটার মালিক তিনি তিনি তার পানি এটা না খেয়ে যদি রেখে দেন দেশে নিয়ে আসতে চান তিনি অন্য পানি খান সেটা একান্ত তার ব্যাপার সেটা জায়েজ আছে বিমানে পরিবহন করার ক্ষেত্রে এটা যদি সেফটির সাথে নিরাপত্তার সাথে আনা হয় যে অন্যের লাগেজ বা নিজের লাগেজ সেখান থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না সেরকম দায়িত্বশীলতার সাথে কেউ আনতে আনতে চান সেটা পারেন তার ব্যাপার যদিও সাধারণত বিমান কর্তৃপক্ষ থেকে নির্দেশনা থাকে এগুলো না আনার জন্য কারণ এতে বোতল ফেটে অন্যদের বা নিজের ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জায়গা থেকে তো সেরকম আশঙ্কা থাকলে সেটা করা উচিত হবে না কারণ আমি এমন কোনো কাজ করা যায়জ হবে না যে কাজ দ্বারা আমি নিজে কিংবা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারি না বিশেদার বলেছেন লাদর আরা ওয়ালাদোরা নিজে কিংবা অন্য কারো ক্ষতি করার কোনো সুযোগ ইসলামে নেই অতএব সেটি যদি আশঙ্কা থাকে তাহলে জায়জ নয় তবে নিজ দায়িত্বে যদি সেটাকে তিনি খুব ভালোভাবে যথাযথভাবে সংরক্ষণ করে আনেন যে এটি অন্য কারোর বা নিজের কোনো জিনিসপত্র নষ্ট হওয়ার কারণ হবে না তাহলে সেক্ষেত্রে সেটি না যায়জ হওয়ার কোনো কারণ নেই বিশেষ করে মোয়াল্লিম বা এজেন্সি কিংবা সৌদি গভর্নমেন্ট যে পানি দিয়ে থাকেন হাজিদেরকে রুমে রুমে হোটেল হোটেল অনেক সময় ছোটো সরবরাহ সব ক্ষেত্রে দেয় যে সবাই তাও না যদি এরকম দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনি নিয়ে আসাটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় না যায় নয় তামান্না চাঁদনি আপনি লিখেছেন আমার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছে এজন্য আব্বু তাকে ঘর থেকে বের করে দিয়েছেন এই পরিস্থিতিতে আব্বুর আসলে কি করা উচিত ছিল আপনি প্রশ্নটা সম্পত সম্ভবত কিছুটা কোনো শব্দ বা কোনো কিছু অংশ বাদ পড়েছে আমার পরিবারের কাউকে না জানে বিয়ে করেছেন কে আপনার বোন কিংবা ভাই কেউ আপনার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছেন এই জন্য আপনার বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছেন ব্যাপারটা যদি এরকম হয় তাহলে আমি বলবো যে বাবার কি করা উচিত ছিল এটি নির্ভর করে যে আসলে ঘটনা কি ঘটেছে তার উপরে যদি সন্তানদের কেউ বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছে এবং বিয়ে করার জন্য জরুরি ছিল না এবং আজকাল যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক হয়ে থাকে হারাম রিলেশন হয়ে থাকে সে হারাম হারাম রিলেশনটাই চূড়ান্ত রূপ নিয়ে বিয়ে পর্যন্ত ঠেকেছে অথচ এটি অপাত্রে হয়েছে এবং যথাযথ জায়গায় হয়নি এবং আপনার এমন কাজ করে বসেছে সন্তান যেটি আসলে কোনোভাবেই তার তার ফ্যামিলির সাথে যায় না অথবা দিনদারিতার ক্ষেত্রে ঘাটতি আছে অর্থাৎ যৌক্তিক কোনো গ্রাউন্ড যদি থাকে এক্ষেত্রে তাহলে বাবা মার আপত্তি করার স্কোপ আছে কুফু বা সামঞ্জস্য বিয়ের ক্ষেত্রে রক্ষা করাটা আসুন না যদি কুফু বা সামঞ্জস্য এটি রক্ষা না করা হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের সেখানে আপত্তি তোলার শরীরাই দৃষ্টিকোণ থেকে সুযোগ এবং অধিকার রয়েছে সেই জায়গা থেকে বাবা কিন্তু আপত্তি তুলতে পারেন সন্তানের বিয়ের ক্ষেত্রে এরকম বিয়ের ক্ষেত্রে আর যদি সেরকমটি না থাকে তাহলে সেক্ষেত্রে বাবার আপত্তি তোলা উচিত নয় কারণ হলো সন্তান বিয়ে করেছে যদি অভিভাবকের মাধ্যমে বিয়ে করাই হলো উচিত উচিত আল্লাহমতাল্লাহ কোরআনকারী মেয়ে অভিভাবকদের কি নির্দেশ করেছেন ও আঙ্কি হলে আয়ঙ্ ইলাইকুম তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে দাও এর অভিভাবকদের কাল নির্দেশ করেছেন অতএব এটি অভিভাবকদের কর্তব্য হ্যাঁ কোন অভিভাবক দেরি করেছেন সময় পার করেছেন দিচ্ছেন না গড়িমসি করছেন তার দিনের বুঝ নেই তাহলে সেক্ষেত্রে সন্তান নিযুদ্ধকে বিয়ে করার জন্য তিনি সচেষ্ট হতেই পারেন বিশেষ করে ছেলে সন্তান হতে নিজের উদ্যোগ করতেই পারেন সবার মতে আর মেয়ে সন্তান হলে হানায় মাঝে অনুযায়ী প্রাপ্তবয়স্ক হলে নিজে করতে পারেন তবে সর্বাবস্থা অভিভাবকদের মাধ্যমে এটি করাটা হলো উত্তম এবং উচিত এবং সরিয়া সেই নির্দেশনাটাই করে এখন সন্তান কোনো কারণে সেটা যদি ভায়োলেশন করে তাহলে যথাযথ পাত্রে মোটামুটি হয়েছে একেবারে গাছে মাছে হয়নি বা অনেক বেশি আপনার আকাশপাতাল পাতাল ব্যবধান হয়নি অসামঞ্জস্য হয়নি এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার মেনে নেওয়াটাই হলো উচিত যদিও সন্তান ভুল করেছে তাকে সংশোধনে দিয়ে অতএব এই বিষয়গুলোতে আসলে কি ঘটেছে অ্যাকচুয়াল ঘটনা কি সেটা উল্লেখ করে তারপরে প্রশ্ন করলে আমরা যথাযথ উত্তর একেবারে টু দ্য পয়েন্টে দেওয়াটা সহজ হয়